তারপরে আদার্সে কলা বা বিভিন্ন ফল ফ্রুট আমি দিছি প্রায় সময়। ফল ফ্রুটটা দেওয়ার কারণটা কি? গরুর খাদ্য হচ্ছে কাঁচা ঘাস দানাদার খাবার, এগুলো কাঁচা ঘাস দানাদার খাদ্য তো আছে, পাশাপাশি শখ করে অনেক কিছু দেওয়া হয়, যে শখের বিষয় দেওয়া আর কি ফল ফ্রুট। আচ্ছা, 20 লক্ষ টাকা দাম চাওয়া একটু কি বেশি মনে হচ্ছে নাকি না ঠিক আছে আপনার মতে? আমার মতে আপনি তো জানেন যে ব্রাহ্মা গুরু এমনিতে অন্যরকম, এটা ব্রাহ্মাটা আপনার সাধারণত অন্য, যে সাধারণ গুরুগুলো ফ্রিজিয়ান ব্রা আমাদের সাইহওয়াল আছে তাদের চেয়ে সবসময় সারা ওয়ার্ল্ডে এটা দাম সবসময় বেশি থাকে, দ্বিগুণ তিনগুণ থাকে, ও হিসাবে এটা দাম আমার মনে হয় না বেশি চাওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া সদর সুলতানপুর ইউনিয়ন বিরামপুর গ্রামে। দর্শক, সামনে হচ্ছে কুরবানি ঈদ, কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু খামারিরা খুব ব্যস্ত সময় পার করছেন এবং যারা যারা বড় গরু লালন পালন করছেন তারা কিন্তু গরুগুলোকে প্রস্তুত করছেন বিক্রির উদ্দেশ্যে। দর্শক, আমার পাশে যে গরুটি রয়েছে এটির নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার খান বাহাদুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় গরু এটি, এটার ওজন হচ্ছে 1200 কেজি। এই খামারে দাবি করছে এটার দাম হবে 20 লক্ষ টাকা। আজকে আমরা সেই উদ্যোক্তার সাথে কথা বলবো এবং এই গরুটি লালন পালন কীভাবে করছেন সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো। কি নাম আপনার? মুনায়েম খান। মুনায়েম খান, জি। আচ্ছা ভাই, আপনার বাড়িতে খুব চমৎকার একটি গরু রয়েছে, জানতে পেরে চলে আসলাম আমরা দেখার জন্য এবং আপনার গরুটি দেখে সত্যি অনেক বেশি ভালো লাগছে, মাশাআল্লাহ খুব সুন্দর গরু লালন পালন করছেন আপনি। জি জি ভাই, অনেক কষ্ট করে আমি লালন পালন করছি, আমার খুব শখের গরু। আমার মনে করেন একটা ভালো একটা সিন দিয়ে ক্রস গাই ছিল, ওই গাইটাকে আপনি বীজ দিয়েছি, এটা আমি খুব শখ করে গরুটা পালছি। আপনার কি এটা আপনার গাভীর গরুর বাচ্চা? জি, আমার গাভীর গরুর বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ, গাভীর গরুর বাচ্চা। কি জাতের সিম দেওয়া হয়েছিল? এটা ব্রাহ্মা সিম দেওয়া হয়েছিল। ব্রাহ্মা সিম, ক্রস ব্রাহ্মা হয়েছে। ক্রস ব্রাহ্মা হয়েছে। জি, কয় জাতের গরু? এটা চার দাঁতের গরু। চার দাঁত, জি। আচ্ছা, ওজনটা কেমন আছে এটা? ওজনটা 1200+, 1200 কেজির উপরে। জি। আচ্ছা, আপনি তো একজন প্রান্তিক খামারি, বাড়িতে কয়টা আছে গরু? গরু আমার বাড়িতে 5টা আছে। 5টা আছে, সবচেয়ে বড় গরু এটাই? জি, সবচেয়ে বড় গরু এটাই। আচ্ছা, গরুর একটা সুন্দর নামও দিয়েছেন, আমরা নামটা জানতে চাই। গরুর নাম আমি শখ করে দিয়েছি খান বাহাদুর। খান বাহাদুর, জি। আচ্ছা দর্শক, আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় গরু খান বাহাদুর। ভাই, নাম হচ্ছে খান বাহাদুর, এরকম নাম দেওয়ার কারণটা কি? খান বাহাদুর বলতে গরুটা দেখতে বাহাদুরের মতো নয়, আর খান বলতে আমাদের বংশই খান, এই হিসাবে যেহেতু গরুটা দেখতে বাহাদুর, বাহাদুর খান বাহাদুর দেওয়ার অর্থ এই কারণে। আচ্ছা, আপনার বংশের নাম অনুসারে গরুর নামও রাখা হয়েছে? জি জি। তাহলে কি আমরা বলতে পারি যে উত্তরাধিকারী সূত্রে নাম পাওয়া? জি, আমার ঘর থেকে পালাতো, এটা শখের গরু, এই কারণে শখ করে নামটা দেওয়া হয়েছে। এটার মা কি খামারে আছে না বিক্রি হয়ে গেছে? মাটা এটা অনেক বড় বাচ্চা হয়েছিল তো মা ইনফেকশন হয়ে গেছিল, তারপর আমরা বিক্রি করে ফেলছি। জন্মের পরই মা বিক্রি করে দিয়েছে? না, জন্মের পরে না, এটা প্রায় 1 বছর পরে বিক্রি করছি। 1 বছর পরে? জি। আচ্ছা, তাহলে আপনার ফার্মে কত বছর যাবত আছে এটা? আমার ফার্মে এটা 3 বছর যাবত আছে। 3 বছর। আচ্ছা, কুরবানিকে কেন্দ্র করে বড় গরু পাল আগে কি হয়েছিল নাকি না, এই প্রথম? এমনি সাধারণত গরু পালা হয় কুরবানিকে উপলক্ষে, কিন্তু এত বড় গরু আমি প্রথম পালছি। আচ্ছা, আমি গরুর ওই পাশে চলে যাই কারণ গরুটা নিশ্চয়ই দর্শকরা একটু কম দেখতে পাবে আমি যদি ওই পাশে থাকি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গরু। ভাই, এই গরুটি কীভাবে আদর যত্ন করে লালন পালন করছেন? আপনি আমার কাঁচা ঘাস আছে জমির প্রধান খাদ্য হয়েছে, এটা প্রথম কাঁচা ঘাস পাংচাং, আর আমি খোল বসি এবং এই সাধারণত নর্মালি খাবারগুলো দেওয়া হয়, কিন্তু এটা খাবারও খুব ভালো। কী কী ধরনের খাদ্যগুলো বেশি দেওয়া হয়? বেশিরভাগ দেওয়া হয় বসি, ভুট্টা, আর আপনার মিশ্র ডাল একটা আছে আমাদের, এই 3-4 জাতের ডাল ভাঙ্গায় এটা দেওয়া হয়, মাসকলাই, মটর এবং সানাবট। দানাদার খাবার কত কেজি লাগে প্রত্যেকদিন এই গরুর জন্য? দানাদার খাদ্য প্রতিদিন 12-13 কেজি লাগে। 12-13 কেজি। এই গরুর পেছনে কত টাকা খরচ হয় আপনার প্রত্যেকদিন? প্রত্যেকদিন প্রায় আমার 1000 টাকার মতন খরচ হয়। 1000 টাকা? জি। 12 কেজি দানাদার খাবার দিচ্ছেন, কাঁচা ঘাস দিচ্ছেন, 1000 টাকা খরচ হচ্ছে তো বেশি। আবার মিষ্টি কুমড়া আমি খাওয়াইছি, আমাদের যে মানুষের যে মিষ্টি কুমড়া খাওয়াই, এই মিষ্টি কুমড়াগুলো আমি খাওয়াইছি। মিষ্টি কুমড়া খাওয়ালে গরুর কী উপকারগুলো হয়? আপনি জানেন যে মিষ্টি কুমড়াতে অনেক প্রকার ভিটামিন আছে, যেটা আমাদের মানুষের হেলথের জন্য খুবই উপকারী, ওই হিসাবে আমি মিষ্টি কুমড়া খাওয়াইছি এটা, এবং মিষ্টি কুমড়া খুব ভালো খাই। আচ্ছা, মিষ্টি কুমড়া খাওয়ানোর কারণে কি খাবারের দামটা একটু বেশি পড়ছে এটার? জি জি, মিষ্টি কুমড়া খাওয়াতে, তারপরে আদার্সে কলা বা বিভিন্ন ফল ফ্রুট আমি দিছি প্রায় সময়।
ফল ফ্রুটটা দেওয়ার কারণটা কি? গরুর খাদ্য হচ্ছে কাঁচা ঘাস দানাদার খাবার, এগুলো কাঁচা ঘাস দানাদার খাদ্য তো আছে, পাশাপাশি শখ করে অনেক কিছু দেওয়া হয়, যে শখের বিষয় দেওয়া আর কি। ফল ফ্রুট শখে হয়তো আপনি একদিন বা দুদিন খাওয়ালেন, এটা তো একদিন দুই দিন না, প্রায় দিনে আমি দিচ্ছি। প্রায় দিনই দিচ্ছেন? জি। আচ্ছা দর্শক, এই খামারে কিন্তু শখ করে যেগুলো লালন পালন করেছেন তাকে কিন্তু ফল ফ্রুটও খাইয়ে থাকে। দর্শকরা মন্তব্য করে যে মানুষই তো এখনকার সময়ে ফল ফ্রুট খাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। জি, এটা ঠিক আছে, অনেক সময় শখের বিষয় তো, আমরা তো মানুষের চেয়ে গরুটাকে লালন পালন, আমি ছেলে মেয়েদেরকে সময় দিই না, কিন্তু গরুটাকে আমার 5-6 ঘন্টা সময় দিতে হয়। মানে ছেলে মেয়েদের থেকে প্রাধান্য বেশি দিচ্ছেন এখন গরুকে? এটা তো ছেলে মেয়েদেরকে প্রাধান্য বেশি তা না, মানে গরুটাকে যত্নর ক্ষেত্রে আর কি। যেহেতু এটা কথা বলতে পারেন, এটা শখ করে আমি বিষ্টে দিছি ব্রাহ্মা শখ করে, এবং এটা শখ করে এটাকে খাবার দাবার গুলো দেও। আচ্ছা, যখন বাচ্চাটা হয় তখন কি মনে হয়েছিল যে আমার ফার্মে এত সুন্দর একটি বা এত বড় একটি গরু হবে এরকম? যে আমি বিষ্টা দেওয়ার সময় আমাদের পাশের ইউনিয়নের কবির ভাই, ও তাকে বলছি, পরে সে বলছে ভাই ব্রাহ্মা বিষ আছে, তো আমি বলছি ভাই দেও। কিন্তু গাভীটা আমার খুবই ভালো একটা চমৎকার গাভী ছিল, কিন্তু আমি গরুটাকে ওই গাভীটা আমার পরবর্তীতে ইনফেকশন হয়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার শখ করে এটা দেওয়া। এটা বিয়ানের সময় আপনার প্রায় 40 কেজি ওজন হয়েছিল। 40 কেজি ওজন? জি জি। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে কি এখন কি মনে হচ্ছে স্বপ্নটা পূরণ হয়েছে আপনার? জি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। এখন যদি বাংলাদেশে কোনো ভালো শিল্পপতি হয় তাহলে আমি শখের গরুটা উঠাই দিতে চাই। তার কয় দাঁতের গরু এটা? এটা 4 দাঁতের গরু। 4 দাঁত হয়ে গেছে? জি। আচ্ছা দামটা কি বলা যায় আমাদের? জি অবশ্যই দামটা বলা যায়। কত টাকা দাম চাচ্ছেন? এটা দাম তো চাইলে অনেকে চাওয়া যায়, তো আমরা আমার একটা 20 লক্ষ টাকা একটা টার্গেট ফিল আপ, টার্গেট দাম হচ্ছে 20 লক্ষ টাকা। আচ্ছা দর্শক, আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার খান বাহাদুর, এইটার দাম চাচ্ছেন খামারি হচ্ছে 20 লক্ষ টাকা। আচ্ছা 20 লক্ষ টাকা দাম চাওয়া একটু কি বেশি মনে হচ্ছে নাকি না ঠিক আছে আপনার মতে? আমার মতে আপনি তো জানেন যে ব্রাহ্মা গুরু এমনিতে অন্যরকম, এটা ব্রাহ্মাটা আপনার সাধারণত অন্য, যে সাধারণ গুরুগুলো ফ্রিজিয়ান ব্রা আমাদের সাহিওয়াল আছে তাদের চেয়ে সবসময় সারা ওয়ার্ল্ডে এটা দাম সবসময় বেশি থাকে, 2-3 গুণ থাকে। ওই হিসাবে এটা দাম আমার মনে হয় না বেশি চাওয়া হয়েছে ব্রাহ্মা হিসাবে, এবং গরুটা সুন্দর খুব সুন্দর আমি শখ করে পালছি, এটা ভালো একটা যে নেবে এটা হুবই চমৎকার একটি গরু। আপনি দেখতে পারেন গরুটা মাশাল দেখতে অনেক সুন্দর, যদি কেউ সরাসরি এসে দেখে বা ভিডিওতে যারা দেখে তারা অবশ্যই পছন্দ করবে, পছন্দ হওয়ার মতো গরুটি। আচ্ছা এই গরুর জন্য সারাদিন তো আপনাকে ব্যস্ত সময় পার করতে হয় খামারে? জি জি জি। সারাদিন কী ধরনের যত্ন করতে হয় গরুকে? যে সারাদিনে মনে করেন যে এটা রাত্রে একটু বিরতি, দুপুরে খাবার দাবার, এবং বিকালে এবং দুবেলা গোসল করে, তো মোটামুটি আমার আধা দিন চলে যায় এই গরুটার পিছনে। পেশায় কী কাজ করা হয়? পেশা আমি একজন পল্লী চিকিৎসক। পল্লী চিকিৎসক? আচ্ছা ওইখানে কাজ করেন আর হচ্ছে গরুর খামার? জি জি। ব্যস্ত সময় তাহলে পার করেন? জি ব্যস্ত সময়। মনে হয় না পরিশ্রম করে গরু লালন পালনটা একটু বেশি হয়? জি, শখ করতে গেলে একটা যে জিনিস করতে গেলে তো পরিশ্রম করতে হয়, আর পরিশ্রম ছাড়া তো কোনো কিছু সম্ভব না, পরিশ্রম করতেই হয়। জি অবশ্যই। সারাদিন 5-6 ঘন্টা কাজ করতে হয় শুধু এটার জন্যই? জি জি। ভাই আপনার গরুকে দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ এসেছে, আমরা একজন সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা গরু দেখার পরে কি মনে হচ্ছে? ভালো। এটা গাভীটা আমার থেকে আনছিল, আমার গাভীর গরুর বাচ্চা এটা। আচ্ছা গাভী কি আপনার কাছে সংগ্রহ করেছিল? জি জি, আমার থেকে এনেছিল। আচ্ছা ভাই ওনার কাছ থেকে গাভী নিয়েছিলেন? যে গাভীটা আমি ওনার কাছ থেকে সংগ্রহ করছিলাম, আজকের থেকে 5 বছর আগে 1,60,000 টাকা দিয়ে সংগ্রহ করছিলাম, এবং ওইটার পরে এটার বড় একটা দামরি বাচ্চা ছিল, বগনা বাচ্চা, ওইটা বিয়ে হয়েছে, ওইটা আমি কাকার কাছে আবার বিক্রি করে দিয়েছি, ওনার ফার্মারে আছে বর্তমানে। আচ্ছা তাহলে আপনার গাভীর গরের বাচ্চা হচ্ছে এটি, অবশ্যই দেখতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখি সবসময়, এটা দেখাশোনা বেশিরভাগ আমি করি। এটার দেখার পরে অনুভূতিটা কেমন? ভালো আলহামদুলিল্লাহ। আমি সকালে আসছি, এটা দড়ি টড়ি বাঁধা টাঁধা যা কিছু করা লাগছে, আপনার যে ফোন দেওয়ার পরে আমার বলছে যে কাকা আপনি যাইয়েন, অর্থাৎ এই গরু রোগ তাপ টোক টাক যেটাই হয় সবসময় উনি আমার শেয়ার করে এবং আসি দেখাশোনা করি। এর আগে কি এত বড় গরু দেখা হয়েছে কখনো? না আপনাদের গ্রামের বাড়ি? না না দেখি নাই, এই প্রথম। এই প্রথম? হ্যাঁ। আচ্ছা উনি বলছিলেন যে খুব কষ্ট করে লালন পালন করছে গরুটিকে। না কষ্ট করে পালছে, উনি হয়তো গরুর প্রতি একটু শৌখিন বেশি, প্রথম গরু আমার থেকে আনছে, এটা দ্বিতীয় গরু এবং গরুর ঘরের বাচ্চা এটা, উনি শখ করে গাইটা যেটি পালছে এটি শখ করে হয়েছে, 2-3 টাকায় আমার থেকে আনছে, আবার যখন বিক্রি করছে এটি আমি আবার ফিরে এনেছি, আমার কাছে আছে। আচ্ছা এটার আগের যে বাচ্চাটা এটাও আমার কাছে আছে। ঠিক আছে ধন্যবাদ আপনাকে। ভাই ওজন বলছিলেন যে 1200 কেজির মতো হবে, এটা মাপা কীভাবে?
মাপা আমি ওই ফিতা দিয়ে বুকের বেড় দিয়ে মাপা হয়েছে আর কি, আর স্কেল দিয়ে আর আনুমানিক এর চেয়ে বেশি হবে আমাদের যে গরু ইয়েটা আর কি, আর তারপরে আমি স্কেলে মাপা ফিতা দিয়ে মাপা আর কি। স্কেল তো আপনাদের এখানে? না না, স্কেল আছে সুলতানপুর, কেউ চাইলে মাপে দেওয়া যাবে, সমস্যা নয়। লাইভেটও দেওয়া যাবে? জি, যদি কেউ নিতে চায়। জি অবশ্যই। আচ্ছা, গরুর কি দরদাম কিছু হয়েছে নাকি? না না, এখন আমি গরুটা আজ প্রথমেই বাইর করছি, এখন পর্যন্ত কোনো লোককে দেখাই নাই, আজকে আমি বাইর করছি। তবে এক পার্টি আজকে আইসা দেখা গেছে, আপনি আসছেন পরে ওই যে হুন্ডারদের দুইটা হুন্ডার দেখছেন, ওনারা আইসা দেখে গেছে। তাহলে আমরা আজকে প্রথম দেখলাম আপনার গরু বাহিরে নাকি? জি জি, আমার দেড় বছর পরে আজকে প্রথম গরুকে বাইর করছি। এর ভিতরে বের করা হয় না? জি না। আচ্ছা, মাশাল্লাহ, অনেক বড় গরু, এখন তো প্রচন্ড রোদ রয়েছে এবং দুইটা বাস, ছোট ছোট বাস দেওয়া আছে, এটা যে বেশি পাগলা হলে তো এগুলো উড়াই নিয়ে চলে যায়। জি জি, গরু পাগলা না, অত্যন্ত শান্ত গরু। আপনি, আমি তো আর সবসময় পালছি এটাতে, আপনি আমাকে দেখলে খুব এটা গার পাইতে এবং নিজে মানে জিব্বা দালে খুব ইয়া করে, খুব পছন্দ করে। অবশ্যই। আচ্ছা, কুরবানিতে বড় গরু পালন করছেন, আগে তো নিশ্চয়ই পালন করা হয়েছিল কিনা এত বড় গরু? না, এত বড় গরু পালন করা হয়নি, এই প্রথম। এই প্রথম। এখনকার অনুভূতিটা কেমন? জি খুব ভালো। জি, তো আপনার স্বপ্ন পূরণ হয়েছে, এখন তো বিক্রি করতে হবে। ন্যায্য দামে যদি বিক্রি না হয় তাহলে কিন্তু স্বপ্ন পূরণ হলেও আর লাভ হবে না। জি সেটা ঠিক আছে, আপনি শখ করে পারলে যদি আপনার বিক্রি করতে গিয়ে দেখা যায় ঘুরতে হয় তাহলে তো আর খামারদের যে অনেক সময় দেখা যায় খামারের বিরক্ত হয়ে যায়। মানে বড় বড় গরুগুলো কিন্তু বিক্রি কম হয়, এটার কারণটা অনেকগুলো আছে, তার মধ্যে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে খামারেরা দামটা বেশি চায় গরু। যে আমি দেখেন, আমি 35 লক্ষ টাকা 40 লক্ষ টাকা এরকম চাই নাই, তো আমি তো মোটামুটি সাধ্যের মধ্যেই বলছি, যারা শিল্পপতি আছেন এরকম বড় গরু সুন্দর গরু কিনতে হলে অবশ্যই টাকা একটু বেশি লাগবে। মানে গরুর সৌন্দর্য তো আছেই যে, এবং ওজনও রয়েছে। যে অবশ্যই দুটোই আছে। আচ্ছা, এই গরুটি যদি ন্যায্য দামে বিক্রি করতে পারছেন, পরবর্তী বছরে কি বড় গরু পালার ইচ্ছা আছে আরও? ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এই বড় গরু সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে আর কি বলতে চান? যে আমি দর্শকদের বলতে চাই যে সুন্দর গরু লালন পালন করতে খুবই কষ্ট, তবে একটা আনন্দ আছে, তবে আনন্দটা হবে ওই সময় যেন কোনো বড় পার্টির কাছে সাকসেসভাবে বিক্রি করা যায়, কোনো ভালো যদি লোক থাকে তাহলে সাকসেস হবে, যে আশা পূরণ হবে, তখনই দেখা যাবে একটা গরুর দেখা দেখে আরেকটা বড় গরু পালন করা হবে। আচ্ছা দর্শক, কথা বলছিলাম একজন উদ্যোক্তা, তার খামারে সবচেয়ে বড় গরুটি বাইরে বের করেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় গরু খান বাহাদুরটি। তো ভাই, যদি কেউ ভিডিও দেখে গরু ক্রয় করতে চায় সেক্ষেত্রে তাদের কী কী ধরনের সুবিধা দিচ্ছেন আপনি? জি, দেখে ক্রয় করতে চাইলে আমি চাই ওই খামার যে ভালো লোক আসে এবং দেখে পছন্দ হয় তো অবশ্যই সে দাম দর করে নেবে। আচ্ছা, যদি কি এখন ক্রয় করে খামার রাখার সুযোগ আছে তো? জি অবশ্যই আছে, আমার দ্বারা ইচ্ছে করলে যদি কেউ রাখে নিয়ে যায়, ঈদের আগের দিন নিতে চাই, আমি পাইলা দিতে পারবো। এর ভিতরে কোনো খরচ বহন করতে হবে না ওনার নাকি? না, ইনশাল্লাহ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরাও দোয়া করি আপনার এই গরুটি যদি বিক্রি করেন। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।